আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো গোলবাহার অজগর সাপ বা জালি অজগর সাপটি নিয়ে। এই সাপটি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জঙ্গলে পাওয়া যায়। বাংলাদেশে 2012 বন্য প্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। জালি অজগর প্রজাতির সাপটি ভারতের জাতীয় সাপ। এই সাপটি বাংলাদেশের গোলবিহার অজগর নামেও পরিচিত। জালি অজগর সাপটি পৃথিবীর সব থেকে লম্বা সাপ। এরা লম্বায় প্রায় 28 ফুট পর্যন্ত হয়ে থাকে এবং এই প্রজাতির সাপেরা সাধারে বেশ পটু হয়। আমরা সবাই জানি অজগর বা পাইথন সাপের প্রজাতির কোনো বিষ হয় না, তাই এই সাপের কামড় মানুষের জন্য খুব একটা বিপজ্জনক না। জালি অজগর সাপটি ইঁদুর, বিড়াল, শুকুর, কুকুর ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে থাকে। আবার কখনো কখনো এরা পাখি এবং বানর জাতীয় প্রাণীও শিকার করে থাকে। এরা বেশ চালাক এবং চৌকস শিকারী এবং জীবন্ত প্রাণী খায়। জালি অজগর সাপটি প্রথমে শিকারের জন্য চুপ করে অপেক্ষা করে। এরপর শিকার নাগালের মধ্যে এলে ক্যামড়ে ধরে এবং শরীর দিয়ে কয়েলের মতো পেঁচিয়ে শিকারকে কাবু করে ফেলে। এরা শিকারটি শ্বাসরোধ হয়ে মারা যায়, তারপর এরা গিলে খায় শিকারটিকে। গোলবাহার বা জালি অজগরের হজম শক্তি খুবই কম। সপ্তাহে মাত্র একবার খাবার খায় এই প্রজাতির সাপেরা। এরা ডিম পেড়ে বাচ্চা ফোটে। একটি স্ত্রী সাপ একবারে 25 থেকে 80টি পর্যন্ত ডিম পারে। ডিমগুলো আকারে বড় হয়ে থাকে। স্ত্রী সাপ শরীর দিয়ে পেঁচিয়ে ডিমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং প্রতিকূল পরিবেশে স্ত্রী সাপই ডিমকে রক্ষণাবেক্ষণ করে। এদের ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে প্রায় 88 দিনের মতো। সদ্য পরিস্ফুটিত বাচ্চাটির দৈর্ঘ্য হয় সাধারণত 2 ফুটের মতো। এই সাপটি বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়, যেমন ভারত, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, পাকিস্তান ইত্যাদি দেশ। এরা বনভূমি, নদী নালা, ঝোপঝাড়, পাহাড়ে, ঝর্ণা, এমনকি সাগর এবং দ্বীপেও এদের দেখা যায়। প্রথমেই বলেছি এরা অন্য অজগর সাপের মতোই নির্বিষ সাপ, তাই এই সাপের শিকার করার কৌশলটি পুরাই আলাদা। আমাদের উচিত হবে এই সাপের আশেপাশে না যাওয়া এবং ছোট বাচ্চাদেরকেও এই সাপের আশেপাশে না ভিড়তে দেওয়া, কারণ এই সাপের আক্রমণাত্মক শিকারী কৌশলের জন্য আমাদের বিপদ ঘটতে পারে। আমাদের সকলকে সাপ সম্পর্কে বিস্তারিত জানতে হবে, কারণ সাপ প্রকৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রাণী। পরিশেষে একটা কথাই বলতে চাই, সাপ সম্পর্কে ধারণা রাখি এবং উপকারী সাপ মারা থেকে বিরত থাকি। আর কোন কোন দেশ বা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখেছেন আমাকে কমেন্ট করে জানান। আশা করি আপনাদের সকলে এই ভিডিওটি ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।